পারিবারিক অশান্তির জেরে মৃত্যু হল এক গৃহবধূর ঘটনাটি ঘটেছে খড়িবাড়ির গাজিজোত এলাকায় জানা গিয়েছে বাংলা বিহার সীমান্তের মাপিগজের যুবতী গীতা সিংয়ের সঙ্গে দশ বছর আগে বিয়ে হয় গাজিজোতের যুবক বাপি মহন্তের তিন সন্তান নিয়ে সংসার চলছিল তাদের বিয়ের পর থেকেই বাপি নেশাগ্রস্ত হয়ে অত্যাচার চালাত মৃত যুবতীর উপর মারধরের অভিযোগে জেল হেফাজত হয় এর আগে বাপির এদিন সকালে ফের মারধর করা হলে ঘরের ভেতর থেকে মৃতদেহ উদ্ধার হয় ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় খড়িবাড়ি থানার পুলিশ মৃতদেহটিকে উদ্ধার করে থানায় নিয়ে আসা হয় আগামীকাল মৃতদেহটিকে ময়না তদন্তের জন্য উত্তরবঙ্গ মেডিকেল কলেজ ও হাসপাতালে পাঠানো হবে ঘটনায় কঠোর শাস্তির দাবি জানিয়েছেন মৃতের মা গোটা ঘটনা খতিয়ে দেখছে খড়িবাড়ি থানার পুলিশ মৃত গৃহবধূর স্বামী বাপি মহন্তকে গ্রেফতার করেছে থানার পুলিশ আজকে যে কিভাবে মারা গেছে আমি তো জানি না হ্যাঁ তো সকালবেলা ফোন করছিল যে বলছে মা টানটোপলা তো বার করে দিছে যে বললাম যে টানটোপলা বার করে করেছে কি করব আমি তো মা হাড়ি হুড়ি সব কিছু ভাঙে ফেলছে আর মানে চুলা টুলা ভাত রান্না করে ওটাও ভাঙে ফেলছে আর আগে থেকেই ঝু ঝগড়ার শুরুটা মানে আগের থেকেই করছে কেসা কেসিও হয়েছে আগেও মারামারি হয়েছিল আমাকেও তো মার মারে ফেলছিলো এখনও কেসটা আছে হ্যাঁ দার্জিলিংয়ে চলে গেছে ওই কেসটা এখনও যাচ্ছে তোর বাবা মার চক্করেই না ছেলেটা কিন্তু বেশি বেশি ইসে করতেছে আর বাবা মার চক্করেই ছেলেটা চুরি চামারি করে বাবা মা চুরি চামারি করেই ওর দণ্ড দেয় ডারাস খায় ডারাসের পর আজকে যে কিভাবেই যে মানে অত যে কষ্ট দু কষ্ট কাটলো কিন্তু কখনও ওর ওই করেনি কষ্ট দু করেই আমাদের বাড়ি ওখানে কাজে যাবে পাতা তুলবে ও আবার দিন কামায় রাত্রে খায় তাও আবার মারধুর আর তার মধ্যে ফের ও আমার বাড়িতেও যাইতে দিবে না তাহলে আমাকেও আসতে দিবে না আজকে আমি আসতে পারলাম না তো আমার এই ঘটনা হয়ে গেল তাহলে এর তো সাজা সারা জিন্দিকি যেন পায় ওর বাবা মাকেও যেন সাজা দিতে হয় আমার মেয়ে হবে হ্যাঁ গীতা গীতা মানে এখানে তো আমাদের সিংহ ছিল যে ওখানে মানে গীতা কুমারী মহন্ত তার মধ্যে ওর বাবা মা অনেক দিন থেকে চেষ্টা করছিল মানে কি যে আমি সারা জিন্দিগি সাজাই যাবো ওর বাবা মাকেও জেল দিতে হবে ওর সাজা যেন ওর বাবা মা হ্যাঁ না মেয়েটাকে আনছে আনছে মেয়েটাকে আমাকে যাতে দিল না এখানে রাখছে ধৈর্য তো ধরে না আর এই মেয়েটা আমার নাম সরি হ্যাঁ পুত্রিশ্বরী আছে